Hey guys, welcome back to my channel. So, আজকে আমি দেখাবো বিলবোর্ড গানের উপর এই গানটি সারিয়ার হিপহপ এই ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে 2022 সালের 28 জানুয়ারি। সো এই গানটি সিঙ্গার হচ্ছেন স্যাভেজ মাহিন এবং এডিটর হচ্ছেন রিফাত রহমান এবং এই গানটি কিন্তু লিরিক্স লিখেছেন কিন্তু স্যাভেজ মাহিন এবং উনি হচ্ছেন একজন হিপহপ র‍্যাপার এবং উনি শরীয়তপুর হিপহপ র‍্যাপার বলা যায়। সো চলুন আমরা বিলবোর্ড গানটা শুনি এবং দেখা যাক গানটি কেমন হয়েছে। সো আর এই প্রথম ওনার গানের উপর রেট করছি, সো দেখা যাক গান কেমন ধরনের হয়। সো গাইস লেটস প্লে। এই এটা 2022 চোর কি চালামু ভাই, খুবই মজা পাইছি। এটা কি হে 2022, এটা 2022 চোর কি চালামু ভাই, আবার বলা যায় চোর কি কি হবে পরবর্তীতে আমি জানি না। ফার্স্টে স্টার্টিং নিয়ে এত সুন্দর লিরিক্স, বাবা, আর স্টার্টিংটা খুব ভালোই ছিল, কিন্তু একটু ছায়াটা প্রান্তন ভালো ছিল, যেটা থাম্বনেইলে দেখেছিলাম সেখান থেকে তো শুরু। সো নাইস ওয়ার্ক। সো নেক্সট একদিন সেভ স্তম্ভের কাব্য ছবি লেখা থাকবো বিলবোর্ডে, বাস্তবতা আসছি নাকি হাজার হাজার গল্পতে, তোকে ফটো কপি জীবন লয়া চালু পালা গঞ্জতে, মাইকাতে খাবাই সেভে সেক লাইট দেখ মঞ্চতে, এই বেটা হই না লহ টিগার রেডি মুটি প্র বাংলা ছাড়মো বুলেট মুখে দেবি পারদিন, সেভে সেভে কাশিক কেলাতে দে হেবি, চাইটা না খাইটা খাবি পরে কবি ক্যাডা চিজ সিস্টেমে লয়া লইছে সব চেরি ঠিকই। পিছনের দিকে আমি যাই, ব্যাকে যাই, কারণ হচ্ছে লিরিক্স গুলো খুবই একটু হার্ড টাইপের এবং স্ট্রং ছিল, আর যার জন্য আসলে বুঝতে একটু অসুবিধা হয়ে গেছে। আর যেহেতু আমি র্যাপার না, সো আমি আসলে স্পিডলি র্যাপারদের গানগুলো আসলে তেমন একটা বুঝি না। সো দেখা যাক পরে কি বলছে, পরে না আগে। গুড, সেভেজ রে দেখা শিখ চারটা না, মানে কাউকে তেল মারে চলার দরকার নাই, খেটে অর্থাৎ হার্ডওয়ার্কিং করে আসলে চলতে হবে এবং কাজ করতে হবে, রাইট? এটাই বোঝা যাচ্ছে। সো নেক্সট সিস্টেমে লইয়া লইছে সব চেরি বাজি আন্টি, খারাপ না আপনার মাইয়া টিকটকে নাচে দেখছি কি 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 লাইনটা জোর ছিল, কিন্তু বিকজ টিকটকারদেরকে নিয়ে বলা হয়েছে, টিকটকারদেরকে নিয়ে বলে আমার মজাই লাগে। সো পেছনে যাচ্ছি, ওকে ওরা খারাপ না, বাট আন্টি আপনার মেয়ে বাজে আন্টি, কারণ ওরা টিকটকে নাচে। টিকটকে নাচে আরো কিছু লিরিক্স ছিল এখানে, আমি দেখে যাই, ওকে আবার জল বানাইবো তোমার পুরা হিরো আলমের পাশে, ওরা বাচ্চা লইছে দিয়া রাইতে ডাকে রিয়া, হিরো আলমের সাথে বানাবো এটা বলে করো গিয়া, সস্তা অ্যাটিটিউড লয়া কামলা করো বিয়া, এই যে বান্দির পোলা হি গেলাম সতি নারী পিয়া, এই হপে বাচিগা কেডা 47 চালাই হুশ, হপে বাচিগা কেডা গানে হেটে চালাই ভাইয়া, ওই বেডা জিগা সেভেস নামে সিটি চালাই, আমরা ওপেন রোডে পারাই দিয়া মোরকে লইয়া সিলাই কিলাই, আমার এই কাঁচা শিকায় পাকিস্তানি বলাই দেহ রিয়া দলে দেহ সানিয়া ফাচিলাই উফ মোল চলে ধাপে ধাপে জিগাইয়া দেহি সে বেশ গেঙ্গে নামে সিটি কাপে, কচি খোকার জবন পাইয়া দেহ বোধ দিছে লাভ, পরা গাছে বাইয়া বড় হইছে দিদির কচি ডাব, হোয়াট বাংলা মাল ফরেন গেটাব লইয়া ভাব সাপ বই, ওই বেদা রেসের মানে খিচা বাড়তে থাকে যে অ্যাটেনশন দিদি ধইরা ঠোঁটে দিমু লাভ বেশি, পাতামি করলে দিমু জায়গা মতো চাপ হোক, শিকারে বইয়া তিমু হাজার টিমি টোপ, যারা ভিতর দা চলত অহন ডরাই কর ঢোপ, কবি দুনিয়ার নিয়ম নীতি সত্য কথায় চুপ দাদা, পাইছি ওই টানে আমার শান্তি প্রিয় সুখ দাদা, পাইছি ওই টানে আমার শান্তি প্রিয় সুখ দাদা, পাইছি ওই টানে আমার শান্তি প্রিয় সুখ।
স্পাইসি ওটানে আমার শান্তিপ্রিয় সুর দাদা গুড সো খুবই সুন্দর ছিল স্টার্টিংটা খুব ক্লোজ ছিল ক্লাস্টার খুব সুন্দর ছিল ফার্স্টের ফ্লোটা একটু ডিফারেন্ট ছিল লাস্টেরটা একটু ডিফারেন্ট ছিল লিরিক্সটাও দুটো লাইন অ্যাড করেছে লাস্টের দিকে ভালোই ছিল ওভারঅল গানটা খুবই সুন্দর বিলবোর্ড গানটা এবং উনি হচ্ছেন শরীরপুরের বলা যায় যে উনি হিপহপ র্যাপার এবং শরীরপুরের না ওনার উনি ঢাকায় থাকেন এবং উনি শরীরপুরের হয়ে আসলে হিপহপ র্যাপ করেন এটা হতে পারে সো যাক আমি বেশি কিছু জানি না ওনার সম্পর্কে বাট আমার গানটা ভালো লাগলো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি বিকজ আমার ভালো লাগে র্যাপ সং শুনতে এবং আমি চাই যে বাংলাদেশের প্রত্যেক র্যাপারদের গানগুলো আপনাদের কাছে তুলে ধরার এবং আমার বেসিক্যালি এখানে র্যাপ সংয়ের প্ল্যাটফর্মে বলা যায় যে আজও যার প্রতিভা নিয়ে এসেছেন সো এক একজনের গান এক এক ধরনের এক একজনের প্রতিভা এক এক ধরনের সো আমরা একজনের সাথে আরেকজন কম্পেয়ার করবো না তা ঠিক হবে না তাই না যে যার যে সবার সবার জায়গা থেকে উইনার এটাই বলা যায় সো যাই হোক গানটা খুবই সুন্দর ছিল এবং উনি পুরো হতে পারে ওনার চ্যানেলে আমি যখন একটু ভিজিট করেছিলাম সো দেখলাম যে উনি বলতে গেলে নতুন অনেক তেমন একটা গান তেমন একটা নেই বাট যতটুকু উনি গান করেছেন মোটামুটি আমি আরও কয়েকটি গান শুনেছি হিপহপ গানগুলো ভালোই করে এবং উনি হিপহপ র্যাপ বলা যায় সো ওনার গাওয়া গানগুলো আসলেই ভালো ছিল এবং আমি যেগুলো শুনেছি এবং বিলবোর্ড গানটা আসলে পুরো ডিফারেন্ট এবং এখানে কিছু র্যাপার দেন বলা যায় যে টুকটকার তাদেরকে নিয়ে আসলে বেসিক্যালি কিছু কথা এখানে লিরিক্স আনা হয়েছে সো যাই হোক ওভারঅল ভালো ছিল আর হিপহপ নিয়ে বেশি কথা বলার দরকার নেই কারণ হচ্ছে হিপহপ না র্যাপ সং নিয়ে বেশি কথা আমার বলার দরকার নেই কারণ হচ্ছে আমি র্যাপ সং অত বেশি অ্যানালিসিস ভালো করে করতে পারি না সো আমার কাছে মনে হয় যে যে যার অবস্থান থেকে তার ক্রিয়েটিভিটি দেখাচ্ছে সো গুড আর গানের বলা যায় যে ওভারঅল গানের এখানে যে পারফর্ম করেছেন উনি সাভেজ মাহিন ওনাকে ভালোই লাগতেছে এবং পুরাই রকিং শকিং ড্যাশিং টাইপের অ্যান্ড দেন সাথে ওনার গানের সাথে সাথে তার ওনার পারফরমেন্সটাও বেস্ট ছিল এবং অনেক ব্যাপারটা থাকে যে গানের সাথে তার পারফরমেন্সটা তেমন একটা ভালো থাকে না ভিডিওতে এবং এটা যদি আরও ভালো বলা যায় যে মানে থাকে না অনেক সময় র্যাপ সং এর মধ্যে কিছু মিউজিক ভিডিও থাকে সো এটাতে যদি মিউজিক ভিডিও থাকতো তাহলে আরো অনেক ভালো হতো তবে যাই হোক ওভারঅল ভালো ছিল গানটা এবং বিলবোর্ড গানটা আসলেই সুন্দর এবং আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানান এবং একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে যে কোনো কাজই করুক না কেন ভালো যদি কিছু গান করতে চায় তাহলে অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত সো আমাদের সবার উচিত আমার অ্যাজ এ বাংলাদেশি হিসেবে বাংলাদেশের যত শিল্পী আছে তাদেরকে অবশ্যই আমাদের সাপোর্ট করা উচিত এবং তাদেরকে অবশ্যই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তাদেরকে অবশ্যই আমাদেরকে উৎসাহ দেওয়া দরকার যেন তারা আরও ভালো ভালো গান আমাদেরকে উপহার দিতে পারে তাই না সো মানুষের স্টার্টিংটা একটু কষ্টের হয় স্টার্টিংয়ে সবাই সব কিছু পারে না সো স্টার্টিংটা আসলে অনেক যুদ্ধ করতে হয় সো আমার মনে হয় যে ওই স্টার্টিংয়ে আমরা যদি তাদেরকে আরও অনেক মনোবল দিই আরও অনেক উৎসাহ দিই তাহলে তাদের থেকে আরও অনেক ভালো অনেক কিছু আমরা পাবো তাই না আর সবার মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু ট্যালেন্টকে কাজে লাগাতে পারে তেমন বেশি না কিন্তু মাত্র গুটি কয়েক আর এই ট্যালেন্টের বলা যায় যে রঙ্গম হচ্ছে যে টিকে থাকতে পারে সেই মিনার সো আমার মনে হয় যে একদিন স্যাভেজ মাহিনও অনেক বড় ধরনের ব্যাপার হয়ে যেতে পারে বলা যায় না সে যাই হোক ওনার জন্য অনেক দোয়া রইলা অনেক শুভকামনা রইলা এবং অনেক বেশি বেশি ভালো ভালো গান আমাদের উপহার দেন এবং আসলে উনি অনেক ভালো গান লিখেন অ্যান্ড দেন সাথে অনেক ভালো ব্যাপার বলা যায় সো এই ছিল রিয়াকশন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সো ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার দাদা প্লিজ